নমস্কার শ্রী আম্মা ভগবান শ্যারান শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা আপনি যখন ভীত থাকেন তখন কোনো সিদ্ধান্ত নেবেন না আজকের চমৎকার আমি কর্ণাটক থেকে জয় জয়াম্মা বলছি একটা সময় আমাদের মালিকানায় মোট আটটি বাস একটি বিরাট বাংলো এবং একটা বড় চাষের জমি ছিল এর জন্য আমরা খুবই গর্ব অনুভব করতাম কিন্তু হঠাৎ করেই পাঁচ বছরের মধ্যে একে একে আমরা আমাদের সমস্ত সম্পত্তি হারাতে থাকি সেই সময় আমাদের মাথার ওপর প্রচুর ঋণের বোঝা এসে পড়েছিল যে সমস্ত মানুষ আমাদের দ্বারা আগে উপকৃত হয়েছিল তারাও আস্তে আস্তে আমাদের থেকে দূরে সরে যায় তখন আমাদের হাতে প্রায় কোনো অর্থই না থাকার কারণে আমাদের পথে বসার মতো অবস্থা হয়েছিল আমি ও আমার স্বামী আমাদের ছেলেকে নিয়ে একটা ভাড়া ঘরে থাকতে শুরু করি সেই সময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা ও আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে উঠেছিল দিনে দিনে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম এমনকি আমাদের স্বাস্থ্য ভেঙে পড়েছিল সাহায্য করার মতো তখন কেউ আমাদের পাশে ছিল না কিছু মাস আগে আমার এক বন্ধু আমাদের শ্রী আম্মা ভগবানের বিষয়ে বলে সে আমাকে ধ্যান মন্দিরে নিয়ে যায় সেখানে আমি পবিত্র চেম্বার প্রক্রিয়ায় অংশগ্রহণ করি শ্রী আম্মা ভগবানের আশীর্বাদ লাভ করার পর থেকে আমরা আমাদের জীবনে একটা নতুন দিশা খুঁজে পাই এর কিছুদিন পর আমি ও আমার ছেলে কলকি আজ্ঞায় অংশগ্রহণ করি শ্রী আম্মা ভগবানের নির্দেশ মতো কাজ করার পর আমার ছেলে একটা ভালো চাকরি পায় আগস্ট মাসে আমি অষ্ট ঐশ্বর্য প্রক্রিয়ায় অংশগ্রহণ করি এরপর চমৎকারিকভাবে আগে যে জমি আমরা এগারো লক্ষ টাকায় বিক্রি করবো ভেবেছিলাম সেটা কোনো প্রচেষ্টা ছাড়াই তিরিশ লক্ষ টাকায় বিক্রি হয়ে যায় যার মধ্যে থেকে মাত্র দেড় লাখ টাকা বাদ দিয়ে বাকি সব টাকা আমাদের দেওয়া হয় ওই সময় প্রতি রবিবার আমি এবং আমার ছেলে পরিচিত একজনের বাড়িতে গিয়ে ঐশ্বর্য প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে শুরু করি চমৎকারিকভাবে তারপর থেকে যে সমস্ত মানুষ অনেক দিন আগে আমাদের থেকে টাকা ধার নিয়েছিল তারা নিজে থেকে এসে টাকা ফেরত দিয়ে যেত ধীরে ধীরে আমাদের স্বাস্থ্যের ও প্রভূত উন্নতি হয় বর্তমানে আমার ছেলে ব্যাংকে চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এত অল্প সময়ের মধ্যে হতদরিদ্র অবস্থা থেকে শ্রী আম্মা ভগবান আমাদেরকে উদ্ধার করে সমৃদ্ধির পথে নিয়ে এসেছেন তাই আমি ও আমার পরিবারের সকলে চমৎকার প্রদাতা ঐশ্বর্য প্রদাতা প্রেমময় করুণাময় শ্রী আম্মা ভগবানের চরণ কমলে নতমস্তক হয়ে সহস্র কোটি প্রণাম জানাই